আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের তিজারা মোটরসে আজকে আরেকটা গাড়ি আসছে, সেটা হচ্ছে এই টয়োটা করোলা ক্রস। এটা হচ্ছে জেড লেদার প্যাকেজের গাড়ি, 2021 মডেলের গাড়ি। আর এটা হচ্ছে জেডিএম, তা জাপান ডোমেস্টিক মডেলের গাড়ি। হচ্ছে ব্যাক সাইড, এটা হাইব্রিড গাড়ি, সিসি হচ্ছে 1800 সিসি। এটার মধ্যে আপনার সিরামিক কোটিং করা আছে। এটা অকশন গ্রেড হচ্ছে আপনার 4 পয়েন্টের গাড়ি। এটা দেখাই দিই অকশন শিটটা। এই হচ্ছে আপনার ইয়ে 4 পয়েন্টের জেড লেদার প্যাকেজের গাড়ি। আর 15,000 কিলোমিটারের গাড়ি। এটা R4, অর্থাৎ গাড়ি কিন্তু 2022-এর 3 মাসের হিসেবে ফার্স্ট রেজিস্ট্রেশন হয়েছে জাপানে। বাংলাদেশে এটা আমরা 2021 হিসেবেই এটা নাম্বার হবে আর কি, ইম্পোর্ট হয়েছে 2021 হিসেবে। এখানে চেস নাম্বার আছে 1011094, 1011094। এটা কালার কোড হচ্ছে 3T3, যেটা রেড ওয়াইনের মধ্যে আপনার মেটালিক। আপনার প্রজেকশন এলইডি হেডলাইট, যেহেতু জেড লেদার প্যাকেজের গাড়ি, এটাতে সাধারণত প্রজেকশন এলইডি হেডলাইট হয় এবং এলইডি ফগ লাইট হয়, এটাতে তাই আছে। হেডলাইট জ্বালায় দেখাই, হচ্ছে আপনার প্রজেকশন এলইডি হেডলাইট, যেটা আপনার সিকোয়েন্সিয়াল সিস্টেমের এলইডি হেডলাইট। আর এটা ইন্ডিকেটার দিলে কিন্তু আপনার ব্লিপ হবে। হ্যাঁ, আপনার এখানে যেমন এই যে ইন্ডিকেটারটা সিকোয়েন্সিয়াল সিস্টেমের, এটা হচ্ছে জেডিএম এ হয়, যেমন এলইডি, এটা ডে লাইট। আর এখানে আপনার অটো ব্রেকের সিস্টেম সব কিছু আছে, প্রি কলিশন সিস্টেম, এবং আপনার লেন অ্যাসিস্ট আছে, তারপর রাডার ক্রুজ কন্ট্রোল আছে এটার মধ্যে। আর এলের রিম হচ্ছে আপনার 18 ইঞ্চি, মিশেলিন কোম্পানির টায়ার, 18 ইঞ্চি এলের রিম। এটা ব্যালেন্সিং করা টয়োটার অরিজিনাল রিম, এটা এটা থাকলে সুবিধা হচ্ছে আপনার তেল ফুয়েল অনেক সেভ হবে এই গাড়িতে। আর এটা 18 ইঞ্চি হাইব্রিড গাড়ি, ঢাকা সিটিতে এভারেজ সেগুলো 15-16 করে যাচ্ছে। যেনারা আমাদের থেকে নিচ্ছেন এই গাড়িগুলো, ওনাদের ফিডব্যাক হচ্ছে এটা সিটির বাইরে আশা করে এটা 25 এভারেজ যাবে। রেফরও আছে, এটার আপনার এখানে ব্ল্যাক গ্লাস, এটা অরিজিনাল আসছে, টিন্টেড গ্লাস, কোনো পেপার না। হ্যাঁ, পেপার থাকলে অনেক সময় এটা খুলে ফেলতে হয়, বাকি এটা খুলতে হবে না। এটা জাপানিজ গাড়ি, যেটা জেডিএম, এটার মধ্যে অরিজিনাল ব্ল্যাক টিন্টেড গ্লাস হয়। আর এখানে হচ্ছে আপনার রেইন শেডটাও অরিজিনাল আসছে, পিছনের টেইল লাইটগুলো এলইডি। এটা
ডাশ জেডিএম এর সামনে পিছনের এই জায়গাটা একটু ভিন্ন যেটা জাপানের আর একটা হয় থাইল্যান্ডের থাইল্যান্ডটার ডিজাইন এরকম থাকে না আজকে হ্যাঁ এবং থাইল্যান্ডটার কোয়ালিটিও একটু লো কোয়ালিটির হয় যেটা আপনি এমনি বুঝবেন সেটা হচ্ছে আপনার যেমন থাইল্যান্ডের একটা টায়ার ব্রিজস্টোন টায়ার আর জাপানের ব্রিজস্টোন টায়ার অনেক পার্থক্য কোয়ালিটি এবং এটার লংজিভিটি অনেক বেশি থাইল্যান্ডের একটা টায়ারের দাম হচ্ছে ব্রিজস্টোন যদি নেন এভারেজ আপনার পড়বে কত এভারেজ ধরেন থাইল্যান্ডের টায়ার 2000 মানে 15 সাইজ যদি একটা টায়ার নেওয়া হয় বর্তমানে 7,500 থেকে 8,000 টাকা পড়বে আর জাপানিজ হবে প্রায় 14,000 থেকে 14,500 টাকার মধ্যে একটা টায়ার 15 সাইজ টায়ার পাবেন জাপানিজ যেটা জাপানিজটার মধ্যে একটা থাইল্যান্ডের টায়ার যদি 30,000 কিলোমিটার যায় জাপানিজ যাবে 50,000 বা 55,000 60,000 কিলোমিটার যাবে হ্যাঁ জাপানি যে টায়ারগুলো মানে অর্থাৎ জাপানে যে সমস্ত জিনিস তৈরি করে ওদের নিজেদের জন্য সেটা হচ্ছে টপ কোয়ালিটির জিনিস দিয়ে বানায় হ্যাঁ আর বলার উদ্দেশ্য সেটাই এটা অ্যাভারেজ এখানে শো করতেছে মাইলেজ করোলা ক্রসের 22 আর এই তো এখানের মধ্যে আপনার অনেকগুলো অপশন আছে সেটা এই যে এখানে আছে লেন এসিস্ট আছে প্রি কলিশন সিস্টেম এবং